ক্যামেরার সামনে পোশাক খুলেও তিনি চূড়ান্ত ফ্লপ মহানায়িকা সুচিত্রা সেনের মেয়ে হয়েও অভিনয় জগতে বেশি দিন টিকতে পারেননি খুব দ্রুত হারিয়ে গিয়েছেন অভিনেত্রী মুনমুন সেন বিস্তারিত জানাচ্ছি আজকের এই প্রতিবেদনে তো বন্ধুরা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখুন চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা নোটিফিকেশন আইকানটি অল করে রাখুন মা সুচিত্রা সেনের মতোই সুন্দরী তিনি বলিউডের একাধিক ছবিতে অভিনয় করেছেন তিনি ইনি হলেন অভিনেত্রী মুনমুন সেন ফিল্মি দুনিয়ায় কেরিয়ার গড়ার স্বপ্ন থাকে সব স্টারকিটদের এমন উদাহরণ কম নেই বলিউড টলিউডে স্টার স্টারকিটদের তালিকায় নাম রাখতে হবে মুনমুন সেনের উনিশশো সালে প্রথমবার বলিউডে পা রেখেছিলেন তিনি ছবির নাম ছিল আন্দার বাহার সেই ছবিতে তিনি ছাড়াও ছিলেন মুখ্য ভূমিকায় অনিল কাপুর ও শ্রফ যদিও ছবিটি চলেনি তবে বলিউডে পা রেখেই সাহসী দৃশ্যে অভিনয় করার সুযোগ পেয়েছিলেন মুনমুন আর সেই লোকে ধরা দিয়েই রাতারাতি শিরোনামে উঠে এসেছিলেন মহানায়িকা সুচিত্রা সেনের সুন্দরী কন্যা এই কারণে তাকে বলিউডের দ্বিতীয় ঝিনা বলা হয় তোর দাদা বাবু কোথায় আগে ড্রয়িং রুমে আমি টাকা চাইনি উনি আমাকে টাকা নেবার জন্য ছেড়েছিলেন না না কোন মিটকে আমি আমার থাকার ব্যবস্থা করেছেন না সেটাও জরুরি মনে করেন নি শালিনীকে 25000 টাকা দিয়ে অরুণের সঙ্গে আমি তার কপট দিয়ে দিয়েছি যদিও তিনি কখনও জিনা তামানের মতো সাফল্য অর্জন করতে পারেননি মুসাফির জাল সিশা পিয়ার কেজিৎ ওফির ফির আইগি মিলগায়ে মঞ্জিল মুঝে তেরেবিন কেয়াজিনা পাড়া এলাক পাথার কিনসান ইরাদা সদিন ওয়াক্তা বাদশাহ জ্যাকমি দিলের মতো অনেক ছবিতে অভিনয় করেছিলেন মুনমুন শুধুমাত্র বলিউডের ছবিতেই নয় বাংলা ও বেশ কিছু আঞ্চলিক ছবিতেও অভিনয় করেছিলেন তিনি কিন্তু সাফল্য যেন বারবারই অধরা থেকেছে তার কাছে তাই বাধ্য হয়ে অভিনয় জগৎ থেকে সরে আসতে হয়েছে তাকে যদিও তার মা ছিলেন বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির সবচেয়ে সফল নায়িকা সুচিত্রা সেন বাবা ছিলেন দীননাথ সেন উনিশশো সালে মনমুন সেন কাঠছড়া বাঁধেন ভারত দেববর্মার সঙ্গে তার দুই কন্যা হলেন অভিনেত্রী রাইমা সেন ও অভিনেত্রী রিয়া সেন মায়ের মতো তারাও বলিউড ও টলিউডের বহু ছবিতে অভিনয় করেছেন রিয়া সেন সফলতা না পেলেও রাইমা সেন অনেকটাই সফল অভিনয়ের ক্ষেত্রে তো বন্ধুরা এই আপডেট ছিল এতটুকুই খুব দ্রুত ফিরে আসছি এরকমই নতুন কোনো আপডেট নিয়ে দেখতে থাকুন চোখ রাখুন অজানা গল্প চ্যানেলে